আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি আজকে তৈরি করব ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে ব্রেড রোল মালাই তৈরি হয় সেটি আপনাদের দেখাবো। তার আগে আমি সুজির একটি পুর তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটিতে এক কাপ সুজি নিয়েছি, কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এক কাপ দুধ দিয়ে দেবো। দিয়ে আমি এখানে খেজুরের গুড় দেবো। দেখতেই পাচ্ছেন আপনাদের বাড়িতে গুড় না থাকলে স্কিপ করে যেতে পারেন, চিনি দিতে পারেন তার পরিবর্তে। তো আমি এখানে গুড়টা দিয়ে আর চিনি দিলাম না, গুড়েতেই যতটা মিষ্টি আছে হয়ে যাবে ঠিক পারফেক্ট। তা কাজু কিশমিশ দিয়ে এভাবে নাড়তে নাড়তে আমি পুটি তৈরি করে নিলাম। এবারে ব্রেডের চারিদিকে অংশটা আমি এভাবে চাকু সাহায্যে কেটে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ব্রেডটা একটা বেলনি সাহায্যে শুধু বেলে নেব, যেমন আমরা রুটি বেলি। তার আগে আমি একটা বাটিতে গরম দুধ ফুটিয়ে রেখেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ নিতে পারেন কিংবা গরুর দুধও নিতে পারেন। তো বেলেনির সাহায্যে এভাবে ব্রেডগুলো ভালো করে বেলে নেব, নিলে একটু বেশি পাতলা হয়ে যাবে, তাহলেই ভালোভাবে এই পুরগুলো দিয়ে সেট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরগুলো এরকম অল্প অল্প দিয়ে ব্রেডটা রোল করে দেব। দিয়ে আমি একটা পাত্রে সাজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন এবারে আমি দুধটা জাল দিয়ে নেব, আপনারাও জাল করে রাখবেন। তো এইবারে অল্প ঠান্ডা হবে যখন, তখন ব্রেডের উপরে দিয়ে দেবেন, খুব গরম দুধ দেবেন না। তো দেখুন বন্ধুরা, একটু পরেই দুধটা যখন রোলের উপরে একদম সেট হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। আমি উপর থেকে একটু কেশর ছড়িয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাড়িতে যদি না থাকে। দেখতেই পাচ্ছেন সুন্দর হওয়ার জন্য দেবো, আপনারা চাইলে কাজু কিশমিশ কেটে কেটে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম এবং সফট হয়েছে এই ব্রেড মালাইটা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুধে ভরপুর। তো বন্ধুরা, খুব সহজে বাড়িতে এরকম নিত্য নতুন রেসিপি যদি খেতে ইচ্ছা হয় একবার করে দেখবেন। দোকান থেকে সবসময় কিনে খাওয়া হয়, বাড়িতে তৈরি করে দেখবেন কতটা সুন্দর লাগে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।